আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে ইনফ্লেটেবল বোর্ড, এটা আমরা একটু আগেই বাতাস দিয়ে এটাকে ফুলিয়ে নিয়েছি। ইঞ্জিন লাগানো হয়েছে, কাস্টমার নিজেই এসেছেন এবং তাকে আমরা দেখাচ্ছি, উনি নিয়ে যাবেন একদম চেক করে। তারপরে এই দেখেন ইঞ্জিন লাগানো আছে এই জায়গাটাতে। এই ইনফ্লেটেবল যে বোর্ডগুলো হয় দেখেন কি স্পিডে চলছে। এখানে ইঞ্জিন লাগানো আছে, 750 হর্সের একটা ইঞ্জিন আমরা লাগিয়েছি। এটা ওনার অর্ডারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দুইটাই চালানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার নিজেই ওই বোটের মধ্যে বসে আছেন এবং নিজে চালিয়ে তারপর আর কি এটা নেবেন। আমরা সব সময় কাস্টমারকে এনকারেজ করি যে আগে দেখে তারপরে যেন প্রোডাক্টগুলো কিনে। তো এই ইনফ্লেটেবল বোটটা যেটা, এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির একটা বোট। এটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। কেমন করে, এটা জাস্ট হাওয়াগুলো ছেড়ে দিলেই আবার আপনি এটাকে প্যাকেট করে আপনি আপনার গাড়িতে বা বাসে যে কোনোভাবে নিয়ে যেতে পারবেন। আবার যখন আপনি চালাতে চাবেন, তখন ইজিলি আপনি হাওয়া দিয়ে আপনি একাই করতে পারবেন, দুই তিনজন মিলেও সেট করতে পারবেন। দেখেন কি স্মুথলি চালাচ্ছেন। এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখেন, যারা ঘুরতে পছন্দ করেন, শৌখিন মানুষ, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। যাদের নদীর আশেপাশে উদ্ধার কাজে কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করা হয়, এই বোটগুলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বোট এবং কি স্মুথলি চলছে। পরিমাণে ঢেউ হচ্ছে, এখানে অনেক পানি, হয়তো স্রোত, তারপরও দেখেন কি স্রোত হয়েছে। তার মানে বুঝতে পারছেন এর থেকেও বেশি স্রোতেও কিন্তু সে চলতে পারবে এবং মোটামুটি 5 থেকে 6 জন এখানে উঠতে পারবে। নর্মালি এখন এই জায়গাতে প্রায় 3 জন উঠেছেন। দেখতে পাচ্ছি আমি একটু পুকুরের পাড় দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পানির শব্দটা আসছে যে কি পরিমাণে স্পিডে চলছে। এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার নিজেই বসে আছেন, উনি এটা নিয়ে যাবেন। তো আমরা চেক করে ওনাকে চালিয়ে দেখছি, পিছনে স্রোত দেখেন। তো এটা যারা শৌখিন মানুষ আছেন তারা নিতে পারেন, যারা উদ্ধারকর্মীরা আছেন তারা নিতে পারেন, এবং যারা চান যে তারা একটু আউটিংয়ের জন্য এই টাইপের বোটগুলো খুঁজছেন তারা কিন্তু এই বোটটা নিতে পারেন। তো এখানে শুধু বোট না, বোটের পাশাপাশি কিন্তু ইঞ্জিনটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ইঞ্জিন অনেক কয়েক রকমের ইঞ্জিন আছে, তার মধ্যে উনি যেটা অর্ডার করেছেন এখানে 750 হর্সের একটা ইঞ্জিন এখানে ব্যবহার করা আছে, সেটা হচ্ছে উনি অর্ডার করেছেন। তো উনি আজকেই নিয়ে যাবেন এটা। তো তার আগে আমরা চেক করে দিচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি একটা ভিডিও দিয়ে, তো এই কারণে লাইভটা করা। তো আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এই বোটটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ইঞ্জিনগুলোও নিতে পারেন। এর বাইরেও অনেকগুলো বোট আছে, অনেক দূরে চলে গেছে, হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে ক্যামেরায়, ওনারা ঘুরছেন আবার এদিকেই আসতেছেন। এদিকে ফিরে আসলেই আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। কাস্টমার নিজেই চালাচ্ছেন, ওটাও আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখতে পাচ্ছেন কাস্টমার নিজেই চালাচ্ছেন। আমি একদম কাছে গিয়ে আপনাদেরকে দেখাই।
দেখতে পাচ্ছেন কাস্টমার নিজেই চালাচ্ছেন, উনি চালিয়ে নিয়ে আসলেন, তাহলে উনি প্রোডাক্টটা নেবেন। চলে এসছে একদম কর্নারে, অফ হয়েছে, ওটা টেনে ধরলে অফ হয়। দেখেন ওখানে বসার সিট আছে দুইটো, আমি একটু কাছ থেকে দেখি। সরব আমরা একটু ভাইয়ার একটু ইয়ে নিন। ভাইয়া কেমন লাগলো? খুব ভালো লাগলো, চালালাম কিছু সময়। আপনারা কি চালাতে পারবো? চালাতে পারবেন না? হ্যাঁ, খুব কঠিন কিছু না, চালানো যাবে। আপনার হঠাৎ কেন মনে হলো আপনি এই ইনফ্লেটেবল বোর্ডটা কিনবেন? এটা আসলে আমরা যখন ইউটিউবে দেখি, বিভিন্ন বাইরের দেশগুলোতে দেখি, ওরা ফ্যামিলি নিয়ে উইকেন্ডে ঘুরছে, তো আমার চিন্তা হলো যে দেখি এরকম একটা কিছু করা যায় নাকি ফ্যামিলি নিয়ে ঘুরবো। আর যেটা মেইন জিনিস যে আমরা যদি একটা বাইক বা একটা গাড়ি ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য কিনতে পারি এত টাকা দিয়ে, তো আমি তো মনে করি বোর্ডটা আর এটার কোনো রেজিস্ট্রেশন বা এই ধরনের কোনো ঝামেলা নাই, তো এটা আমরা ইজিলি কিনতে পারি, খুব বেশি যে প্রাইস তা তো না, তো আমাদের আয়ত্তের মধ্যেই আছে। বা একটা বাইক যদি কিনতে পারি, গাড়ি কিনতে পারি, এটা ডেফিনেটলি কিনতে পারবো। আমি সেই চিন্তা করেই এটা কেনার সিদ্ধান্ত নিয়েছি এবং সামনে আমি খুব শীঘ্রই ফ্যামিলি নিয়ে ঘুরবো। আশা করি আমার ফ্যামিলিরও খুব ভালো লাগবে। ধন্যবাদ টুটুল ভাইকে আমার এই সাপোর্টটি দেওয়ার জন্য, যে আসলে এরকম তো আপনার বোর্ড যদি কেউ কিনতে যায় হয়তো বা এরকম সুযোগ কেউ দিবে না যে আপনি একদম চালিয়ে দেখে তারপর নেবেন, তো উনি আসলে আমাকে নেওয়ার আগে চালিয়ে দেখার সুযোগ দিয়েছেন, আমি চালালাম, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ টুটুল ভাইকে, কৃষি বাজারকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনারাই আমাদের ইনস্পিরেশন। তো মোটামুটি দেখতে পারলেন যে ভাইয়ার পছন্দ হয়েছে জিনিসটা এবং উনি নিজে চালিয়েছেন, ওনার আরও সময় আছে, উনি আরও চলে দেখতে পারবেন। আর আপনাদেরও যদি পছন্দ হয় আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।